উযু হচ্ছে কোন ভাই অথবা বোন, তিনি যখন উযু করবেন, উযু করার পরে তিনি দুই রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন। উযু করার পরে যে সুন্নত দুই রাকাত নামাজ উযুর পর পরই আদায় করা হয় তাকে, আমি যে উযু করলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পবিত্রতা হাসিল করলাম, এর মানে সন্তুষ্টি প্রকাশ করার জন্য যে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করা হয় এটাকে তাহিয়াতুল উযু বলা হয় থাকে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি নিয়মিত তিনি পড়তেন। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মিরাজে গিয়েছেন, তখন মিরাজে জান্নাতের মধ্যে তার পায়ের পাদুকার আওয়াজ শুনতে পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন যে বেলাল, তুমি এমন কোন আমল করতে যে আমলের কারণে তোমার পাদুকার আওয়াজ জান্নাতের মধ্যে আমি শুনতে পেয়েছিলাম? আর তখন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি সবসময় যখন উযু করে থাকি তখনই দুই রাকাত নামাজ আদায় করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কারণেই মূলত তোমার এই মর্যাদা জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে, এটি সুন্নাত নামাজ, এর মর্যাদা রয়েছে, সুতরাং আমরা চেষ্টা করব এটি আদায় করার জন্য। দ্বিতীয়, আমরা সাধারণত তো নামাজের আগে উযু করে থাকি, যদি কোনো ভাই বা বোন এরকম হয় নামাজে ওয়াক্ত হয়নি, আজানো হয়নি, এমনি অনুরোধ উযু করলেন পবিত্র হওয়ার জন্য, তো তখনই কোন উনি পড়তে পারবেন? হ্যাঁ, তিনি উযু করার পর পরই তিনি পড়তে পারবেন। এর জন্য তাহলে তাহলে উযু নামাজটা হলো উযুর সাথে সম্পর্কিত, উযুর সাথে সম্পর্কিত নামাজের ওয়াক্ত হোক না হোক, আজান হোক না হোক, যখনই উযু করবেন দুই রাকাত নামাজ।